নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর সন্দীপ রায় সহশিক্ষক হিন্দু স্কুল আজকে আলোচনায় আছি সপ্তম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ক একটি টপিক জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা নিয়ে এসো আমরা এই আলোচনায় অংশগ্রহণ করি জীববৈচিত্র্য বলতে কি বোঝায় জীবের মধ্যে যত ধরনের পার্থক্য আছে সব পার্থক্যই হল একসঙ্গে জীব বৈচিত্র্য জীববৈচিত্র আমরা এভাবে বলতে পারি দি হারমোনি অফ লাইফ অর্থাৎ আমাদের জীবনে পরিবেশের সঙ্গে একটি সুসংহত সম্পর্ক তৈরি করার ব্রিজ বা মাধ্যম হল জীববৈচিত্র এই জীববৈচিত্র্য নিয়ে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে বিষয়গুলো এরকম জীববৈচিত্রের সংখ্যা ক্রমশ কমছে তাহলে জীববৈচিত্রকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে বিল্ডিং ব্যাক বায়োডাইভার্সিটি এই জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে পরিবেশ এবং জল সুতরাং এদের আমাদের রক্ষা করতে হবে জীববৈচিত্র্য শুধু অল্প কিছু মানুষের জন্য নয় জীববৈচিত্র সবার জন্য সবাই যাতে জীববৈচিত্র্যের সুবিধা পায় আমাদের সেদিকেও নজর রাখতে হবে বায়োডাইভার্সিটি ফর অল এই জীববৈচিত্রকে বাঁচিয়ে রেখেছে অসংখ্য মানুষ নীরবে যাদের কথা আমরা জানি না যাদের আমরা সামনে দেখতে পাই না সেই ইন্ডিজেনাস ভয়েসকে আমাদের বায়োডাইভার্সিটির গার্ডিয়ান হিসেবে মেনে নিতে হবে আর কি করতে হবে নেচারের ক্লাসরুমে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি সেই অভিজ্ঞতা থেকে অ্যাকশান বা কার্যক্রমে যেতে হবে অর্থাৎ আমাদের শিক্ষার অন্তরের প্রত্যেকটি জায়গায় জীববৈচিত্র্যের প্রতিফলন ঘটাতে হবে যাতে টেকসই উন্নতি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত হয় এসো আমরা জীববৈচিত্র্য সম্পর্কে আরেকটু জানার এবং বোঝার চেষ্টা করি বাদিকে দেখো একটি ছবি আছে তোমরা হয়তো জীবটিকে চেনো ডোডো পাখি মরিশাসের তাকে দেখো পিটিয়ে মারছে ডাচ মানুষরা যারা ষোলশো শতাব্দীতে মরিশাসে বণিক হিসেবে এসছিল এই পাখিগুলো উঠতে পারে না ফ্লাইটলেস ভয়ও পেত না ফিয়ারলেস তাই তারা খুব সহজেই মানুষের দ্বারা আক্রান্ত হয় এই ডাচ মানুষরা সঙ্গে করে এনেছিল কতগুলো প্রাণী যারা অ্যালিয়েন স্পিসিস ইন দ্য আইল্যান্ড অফ মরিশাস তাদের সঙ্গে কম্পিটিশান করতে গিয়ে এই পাখিগুলো মারা যায় আর কি হয় খাদ্যের জন্য কৃষিজ ফসল ফলানোর জন্য ডাচ মানুষরা জঙ্গল কেটে ফেলে ফলে যে ফল খেয়ে ডোডোপাখি মারা বেঁচে থাকত সেই ফল না পেয়ে তারা মারা যায় ষোলোশো বিরাশি সালে পৃথিবীর থেকে শেষ ডোডোপাখি বিলুপ্ত হয় দ্বিতীয় ছবিটিতে দেখো তোমাদের পরিচিত একটি পাখি পায়রা এর নাম প্যাসেঞ্জার পিজিয়ান ঊনবিংশ শতাব্দীতে এরা যখন আকাশে উঠত এরকম কালো মেঘ তৈরি হতো এই উড়ন্ত পরিযায়ী পায়রার আর মানুষ নিচের থেকে দেখো বন্দুক দিয়ে গুলি করে তাদের মেরে ফেলছে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য একটা সময় আমেরিকার বিভিন্ন প্রদেশে বিভিন্ন আইন লাগু হয় এদের সংখ্যা ঠিকমতো রক্ষা করার জন্য কিন্তু মানুষ কর্ণপাত করেনি তাই উনিশশো সালে মার্থা নামের শেষ প্যাসেঞ্জার পিজিয়ন পৃথিবী থেকে বিলুপ্ত হয় তৃতীয় ছবিটি দেখো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি বাঘ সুমাত্রান টাইগার আমাদের যেমন রয়্যাল বেঙ্গল টাইগার ওদের সুমাত্রাণ টাইগার এটিও তার থাকার জায়গা ক্রমশ কমে যাওয়ার ফলে পৃথিবী থেকে দু সালে একে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় তাহলে এভাবেই কি পৃথিবী থেকে একের পর এক জীব হারিয়ে যাবে এই জীবদের কি বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য নয় তাহলে আমরা কি করব আমরা একসাথে প্রত্যেকটা জীবের সঙ্গে বাঁচব দেখো ওপরের ছবিতে প্রজাপতি আছে পাখি আছে জেব্রা আছে ভালুক আছে মাছ আছে গাছ আছে এবং সমগ্র পরিবেশ আছে আমরাও এই পরিবেশের অঙ্গ আমরা যেমন বেঁচে না থাকলে পরিবেশ বাঁচবে না আবার পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না সুতরাং আমাদের প্রত্যেকটা জীবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকতে হবে এটাই জীববৈচিত্র্য রক্ষার অন্যতম অঙ্গীকার এবার আমরা দেখি যে আমাদের সংস্কৃতিতে জীববৈচিত্র্য কীভাবে প্রতিফলিত হয়েছে দেখো বাদিকে আমাদের ন্যাশনাল এমব্লেম তার মধ্যে চারটি প্রাণী আছে ঘোড়া সিংহ ষাঁড় এবং হাতি আমরা এই চারটে প্রাণীকে দেখিয়েছি দি সিম্বল অফ ডাইভার্সিটি অফ লাইফ ইন ইন্ডিয়া এই চারটে প্রাণী এমনই সে চারটে প্রাণীর থেকে স্ট্রেংথ কারেজ মোবিলিটি স্টেবিলিটি প্রসপারিটি উইজডম পিস বিভিন্ন মানুষ মানব জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রতিফলিত হয় এবং এই চারটে প্রাণীর মধ্যে দিয়ে ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের যে বিশ্বাস তা প্রতিফলিত হয়েছে তলায় দেখো একটি গাছ দেখা যাচ্ছে অদ্ভুত ধরনের গাছ এই গাছটি মাদাগাস্কার দ্বীপের বাওবাব গাছ এই গাছটিকে বটল ট্রি বলা হয় বা ট্রিজ অফ লাইফ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এই গাছ থেকে ওই দ্বীপপুঞ্জের মানুষের নানা অর্থনৈতিক কাজকর্ম পরিচালিত হয় এই গাছটি অত্যন্ত প্রতিকূল পরিবেশে দীর্ঘ বছর বেঁচে থাকে অর্থাৎ এটি সাস্টেনেন্স অফ লাইফকে ইন্ডিকেট করে এখন আমরা যদি কোনো প্রাণীকে দুর্দশায় পড়তে দেখি তাহলে তুমি কি করবে এরকম কয়েকটা প্রাণীর অসহায় অবস্থার সঙ্গে এসো আমরা পরিচিত হই দেখো একটি হরিণ ব্ল্যাকবাক হরিণ রাস্তা দিয়ে দ্রুতগামী যাওয়া মোটরসাইকেলে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেছে দেখো পাশে একটি হাতি কুয়োতে পড়ে গেছে তলায় দেখো একটি গর্ভবতী ডলফিন সে জেলেদের জালে আটকা পড়ে ছটফট করছে আর দেখো আরেকটি প্রাণী সবাই তোমরা চেনো বাঘ সে জঙ্গলে খাদ্যের পরিমাণ কমে যাওয়ায় জঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় দিশেহারা হয়ে সে মানুষের বসতিস্থলের মধ্যে প্রবেশ করেছে বহু মানুষ তাকে ঘিরে আছে এই অবস্থায় কি হতে পারে ছটফট করে হরিণটি মরে যেতে পারে হাতিটি কাদায় আটকে মরে যেতে পারে জালের মধ্যে ছটফট করে ডলফিনটি মরে যেতে পারে এবং বাঘটিকে মানুষ ভয় পেয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে কিন্তু আমাদের কাজ হবে আমরা যেমন আমাদের কেউ অসুস্থ হলে আত্মীয় পরিজন প্রতিবেশী তাকে যেমন হসপিটালে নিয়ে যাই তার চিকিৎসার ব্যবস্থা করি তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি এই অসহায় প্রাণীগুলোর গার্ডিয়ান হিসেবে আমাদের তাদের রক্ষা করতে হবে বায়োডাইভার্সিটির আমরাই হচ্ছে সেভিয়ার আমরা যদি তাদের না বাঁচাই তবে কিন্তু তাদের সংখ্যা দ্রুত বিলীয়মান হবে এবং একদিন বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হওয়ার আগে বোঝা যায় না একটি জীবের অর্থমূল্য কত বিলুপ্তির পর আমরা যখন অ্যাসেস করি তখন দেখি যে একটি জীববৈচিত্র আমাদের কত কি দেয় কত কি দিতে পারে একটি অঞ্চলের অর্থনীতি সম্পূর্ণ রূপে একটি জীব উপর নির্ভরশীল সুতরাং প্রত্যেকটি জীব নিজের বেঁচে থাকার অধিকার আছে মানুষের মতো তাই সবাইকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবার দেখো মানব সভ্যতার ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জীব নানাভাবে এসেছে আমরা কতগুলো ছবিতে এই জীব উল্লেখ দেখতে পাবো প্রথম ছবিটায় দেখো একটি গুহাচিত্র বিখ্যাত গুহাচিত্র তাতে বাইসন ঘোড়া বুল এই ধরনের প্রাণীর ছবি রয়েছে তারপর দেখো মিশরীয় সভ্যতা সেখানে নানা পাখি ব্যাং এবং অন্যান্য প্রাণীর উল্লেখ রয়েছে তারপর দেখো মেসোপোটেমিয়া সভ্যতা যেখানে প্রথম ওয়াইল্ড অ্যানিমেলের ডোমেস্টিকেশন বা গৃহপালিতকরণ শুরু হয়েছিল সেখানে কুকুর এবং গরুর ছবি রয়েছে তলায় দেখো সিন্ধু সভ্যতা আর ছবি সেখানে আমরা প্রথম কৃষিজ ফসল হিসাবে গম বার্লি জাতীয় শস্যের চাষ হয়েছিল তার ছবি রয়েছে পাশে দেখো সেখানকার একটি সিল তাতে বিভিন্ন প্রাণীর উল্লেখ রয়েছে আমাদের ইতিহাস বইয়ে আমরা যখন সম্রাটদের কথা পড়ি তাদের মধ্যে অন্যতম হলেন আকবর মোঘল সম্রাট তার অসম্ভব প্রাণীপ্রীতি ছিল তিনি পাঁচটি প্রাণীকে অত্যন্ত ভালোবাসতেন সেই পাঁচটি প্রাণী হল উট পায়রা হাতি চিতা এবং কুকুর দেখো ওপরের একটি ছবিতে কি করা হতো বন্য চিতাকে ধরে নিয়ে আসা হতো এবং তাকে বশ মানানো হতো পরবর্তীকালে রাজারা যখন মৃগয়া বা শিকারে যেতেন তখন এই চিতাদের ছেড়ে দিতেন তারা হরিণ শিকার করে সম্রাটদের কাছে নিয়ে আসত আমরা এরপর আরেকটু এগোই দেখো মহাকাব্যেও জীববৈচিত্র্যের উল্লেখ আছে আমাদের দেশের অন্যতম দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত রামায়ণে আমরা অনেক ধরনের জীব উল্লেখ পাই তোমরা পরবর্তী স্লাইডে থেকে এ বিষয়ে জানতে পারবে দেখো রামায়ণে প্রায় একশো বিরাশিটি উদ্ভিদের উল্লেখ করেছেন বাল্মীকি তার মধ্যে একশো নটি বৃক্ষশ্রেণীয় গাছ এবং কুড়িটি জলে থাকা উদ্ভিদ তিনি নানা প্রাণীরও ওইখানে উল্লেখ করেছেন আমরা পরের যে চারটি আছে সেখানে আমরা স্তন্যপায়ী প্রাণী সরীসৃপ জাতীয় প্রাণী পাখি মাছ এবং উভচর প্রাণীর উল্লেখ পাই সুতরাং মহাকাব্যেরও প্রতিটি পাতায় পাতায় এই জীববৈচিত্র্যের উল্লেখ আছে বহু হাজার বছর আগের থেকে আমরা এরপর দেখার চেষ্টা করব যে পৃথিবীর সৃষ্টির পর থেকে জীব কিভাবে বিবর্তিত হয়েছে এই জীববৈচিত্র্য আজকে আমরা যে অবস্থায় দেখি আজ থেকে বহু বছর আগে এই ধরনের জীববৈচিত্র ছিল না এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৃথিবী থেকে নানা কারণে এই জীববৈচিত্র্যের বিলুপ্তি হয়েছে এই ঘটনাকে বলা হয় মাস এক্সটিংশন এরকম পাঁচটি জীব অবলুপ্তির আমরা আজ অবধি সম্মুখীন হয়েছি প্রথমটি ঘটেছিল চারশো মিলিয়ন ইয়ার্স আগে দ্বিতীয়টি তিনশো তৃতীয়টি দুশো বাহান্ন চতুর্থটি দুশো এবং পঞ্চমটি সিক্সটি সিক্স ইয়ার্স আগে এবং এক একবারে তোমরা ছবিটি থেকে দেখতে পাচ্ছ প্রায় সত্তর থেকে আশি শতাংশ জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কখনো দীর্ঘকালীন বরফ কখনো সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি কখনও অগ্নুৎপাত কখনও বা বহির্বিশ্বের থেকে আসা ধূমকেতুর সঙ্গে সংঘর্ষ কখনো পৃথিবী গরম হয়ে যাওয়া এবং কখনো বা অন্যান্য নানা কারণে এই জীববৈচিত্র্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে যেমন হঠাৎ করে অক্সিজেনের মাত্রা পরিবেশে কমে যাওয়া বাদিকের ছবিটিতে এই মাস এক্সটিংশনের কারণগুলো তোমাদের দেখানো হয়েছে দেখো এয়ার টেম্পারেচার বেড়ে যাওয়া সমুদ্রের জল আমলিক হয়ে যাওয়া জলে অক্সিজেনের লেভেল কমে যাওয়া সমুদ্রের জলের মাত্রা বেড়ে যাওয়া বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হওয়া ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ এবং লাভার উদ্গীরণ এগুলোকেই প্রধানত এই মাস এক্সটিংশনের কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি আশঙ্কার কথা হলো আজকের এই পৃথিবীতে আমরা আরেকটি এই ধরনের গণ জীব বিলুপ্তির মুখোমুখি হচ্ছি এই বিলুপ্তির প্রধান কারণ কিন্তু মানুষ একে বলা হয় অ্যানিম্যাল ডিফনেশন এবং এর প্রধান কারণ হচ্ছে পরিবেশগত পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ যা নিয়ে পৃথিবীর প্রত্যেকটি কোনার প্রত্যেকটি মানুষ আজ শঙ্কিত এবং চিন্তিত পরিবেশকে যদি আমি ঠিক রক্ষা করতে না পারি জলবায়ুর পরিবর্তন আমি যদি ঠেকাতে না পারি তবে খুব সম্প্রতি পৃথিবী থেকে যেমন বহু প্রাণী বিলুপ্ত হতে বসেছে সমগ্র জীবজগত একদিন ওই গণবিলুপ্তির মুখোমুখি হতে পারে আমরা এরপর দেখব এই পৃথিবী থেকে কোন কোন প্রাণী এখন অব্দি বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে কিছু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে আইসেজে তার মধ্যে অন্যতম আমেরিকান চিতা ডোডো ক্যাট এবং উলি ম্যামত এবং তারপরে উল্লেখযোগ্যভাবে বিলুপ্ত হয়েছে বহু পাখি কচ্ছপ বিভিন্ন জায়গার বাঘ ডলফিন বহু পতঙ্গ সাপ এবং নানা ধরনের পাখি এই পৃথিবীতে বর্তমান দিনে আজ অব্দি প্রায় পাঁচশো একাত্তরটি উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে এবং দুশো সতেরোটি প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ভাবা যায় এক একটি প্রাণীর মূল্য আমরা আগে বলার চেষ্টা করেছি তাহলে পাঁচশো একাত্তরটি উদ্ভিদ এবং দুশো সতেরোটি প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবী আজকে কি সমস্যার সম্মুখীন তোমরা ভাবতে পারো সুতরাং তোমাদের চারপাশে যে উদ্ভিদ এবং প্রাণী যাদের সংখ্যা খুব দ্রুত কমছে তোমরা আর দেরি না করে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করো তারা যেন পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায় দেখো দু সালে এই মাত্র চার বছর আগে এই পৃথিবীর থেকে প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছে সুতরাং প্রত্যেকটি মিনিট আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেকেন্ড গুরুত্বপূর্ণ যেকোনো একটি প্রাণীকে তুমি রক্ষা করার দায়িত্ব নাও প্রত্যেকটি প্রাণীর বাসস্থানকে ঠিক রাখার চেষ্টা করো প্রত্যেকটি প্রাণী যেন শিকার চোরা শিকারের হাত থেকে রক্ষা পায় সেদিকে দেখো এবং প্রত্যেকটি প্রাণীর খাদ্য এবং প্রজননের সুব্যবস্থা করো না হলে এই ছত্রিশটি প্রজাতি গুণিতক হারে বেড়ে গিয়ে পৃথিবীর তে বড় বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে আগামী দিনে এবার দেখো আমাদের মানব ইতিহাসে কয়েকটি খুব বিখ্যাত প্রাণী আছে যাদের নিয়ে নানা গল্প গাথা আছে আমরা সেরকম কয়েকটি প্রাণীকে চিনে এবং বুঝে নেওয়ার চেষ্টা করব বুঝব তারাও কিভাবে মানুষকে সহযোগিতা করে মানুষের জীবনের জন্য তারাও কত গুরুত্বপূর্ণ প্রথম প্রাণীটি দেখো একটি কুকুর নামতার লাইকা এ উনিশশো সালে প্রথম মহাকাশ যানে চড়ে সে পৃথিবী প্রদক্ষিণ করেছিল যদিও সে বেশিক্ষণ বাঁচেনি কিন্তু মানুষের মহাকাশ যাওয়ার পথ এই কুকুরটি নিজেকে স্যাক্রিফাইস করে প্রস্তুত করে দিয়ে গিয়েছিল দ্বিতীয় প্রাণীটি দেখো একটি পায়রা চের আমি এই আহত পায়রাটি প্রথম বিশ্বযুদ্ধে একশো জন মানুষের জীবন বাঁচিয়েছিল তৃতীয় প্রাণীটি দেখো একটি বাঘ একে বলে ফস্টার ডটার ফরেস্ট অফিসিয়াল অর্থাৎ মানুষের কাছে লালিত পালিত বাঘ শিমলিপালের জঙ্গলের তখন ফিল্ড ডিরেক্টর ছিলেন সরোজ রাজ চৌধুরী তিনি এই বাঘটিকে লালন পালন করেছিলেন বাঘটি খৈরি নামে পরিচিত চতুর্থ প্রাণী দেখো একটি ঘোড়া ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধের ঘোড়া চেতক রানা প্রতাপের সে ২২ ফুট লাফিয়ে এবং পাঁচ কিলোমিটার দ্রুত পলায়ন করে তিনি মহারাজের জীবন বাঁচিয়েছিলেন সুতরাং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত আছে বিভিন্ন ধরনের জীব এবার আসি অন্যান্য জীব যেমন বাঁচিয়ে রাখা দরকার মানুষের জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখা দরকার কখনো কখনো অন্য জীব জন্য মানুষও বিপন্ন হয়েছে এরকম একটি প্রাণী হল ইঁদুর এবং টিক তারা ইউরোপে একটি এপিডেমিক বা মহামারী ছড়িয়ে দেয় যেটি প্লেগ নামে পরিচিত এবং এর ফলে পঁচাত্তর থেকে দুশো মিলিয়ন মানুষ তেরোশো ছেচল্লিশ থেকে তেরোশো তেপ্পান্ন সালের মধ্যে মারা যায় এবং এর ফলে ইউরোপের বহু অংশে জনমানব শূন্য হয়ে যায় চারশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ মিলিয়নে জনসংখ্যা নেমে আসে সতেরোশো শতাব্দীর পর এর প্রকোপ ক্রমশ কমলেও ইউরোপের বহু জায়গায় আর জনসংখ্যাকে সে জায়গায় ফিরিয়ে নেওয়া যায়নি অর্থাৎ ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয়ের জন্য জীব একইভাবে গুরুত্বপূর্ণ আমরা এবার এই জীববৈচিত্র সম্পর্কে একটু তত্ত্বগত আলোচনা করি জীব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন উনিশশো সালে রেমন্ড ডাসম্যান পরবর্তীকালে ব্যবহার করেন থমাস লাভজয় এবং এই শব্দটি আগে বায়োডাইভার্সিটি ছিল না ছিল বায়োলজিক্যাল ডাইভার্সিটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিওডি জেনেরোতে যে পরিবেশ এবং বিকাশ সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন হয় তাতে বিজ্ঞানী যে রোজেন কর্তৃক প্রবর্তিত জীববৈচিত্র্য শব্দটি নিয়ে বহুল আলোচনা হয় এবং পরবর্তীকালে এই জীববৈচিত্র্য শব্দটি পৃথিবীর সর্বত্র ব্যাপকভাবে প্রসারিত হয় এখন এই স্তরগুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করি দেখো জীববৈচিত্র্য তিনটে স্তরে রয়েছে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে দেখতে একই রকম নয় তাদের গাত্রবর্ণ এক একরকম নয় তাদের চোখের বর্ণ একরকম নয় তাহলে একই মানুষ প্রজাতির মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায় এই পার্থক্যের কারণ হলো জিন সুতরাং জীববৈচিত্রের প্রথম ধাপ হল জেনেটিক ডাইভার্সিটি দ্বিতীয় দেখো তুমি যদি সমুদ্রে বেড়াতে যাও সমুদ্রের বেলাভূমিতে তুমি অক্টোপাস পাবে তুমি বিভিন্ন ধরনের শামুক পাবে ঝিনুক পাবে বিভিন্ন ধরনের মাছ পাবে এক সমুদ্রের মধ্যেই কত ধরনের জীববৈচিত্র্য এক জঙ্গলে বেড়াতে গেলে হাতি ভালুক বাঘ শেয়াল বিভিন্ন ধরনের প্রজাপতি পাখি চোখে পড়ে অর্থাৎ এই প্রাণীজগতের যে বিভিন্নতা একটা জঙ্গলে গেলে বিভিন্ন ধরনের উদ্ভিদ চোখে পড়ে উদ্ভিদ জগতের যে বিভিন্নতা একে বলে প্রজাতিগত জীববৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি আমরা পৃথিবীতে নানা ধরনের বাসস্থান দেখতে পাই কোনোটা মিষ্টি জলের কোনোটা নোনা জলের কোথাও বরফ ঢাকা কোথাও মরুভূমি অর্থাৎ পৃথিবীর নানা ধরনের বাসস্থান তারও যে পার্থক্য তাকে বলা হয় ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি অর্থাৎ বায়োডাইভার্সিটির তিনটি স্তর প্রথম স্তর জেনেটিক বায়োডাইভার্সিটি সে দ্বিতীয় স্তর স্পিসিস বায়োডাইভার্সিটি এবং তৃতীয় স্তর ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি আমরা এরপর দেখার চেষ্টা করব যে এই পৃথিবীতে কত জীববৈচিত্র্য বর্তমানে আছে এখন অব্দি পৃথিবীতে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন প্রজাতি চিহ্নিত করা সম্ভব হয়েছে মনে করা হয় যে প্রায় থার্টি মিলিয়ন জীববৈচিত্র্য পৃথিবীতে রয়েছে তার মধ্যে শৈবাল আছে ছাব্বিশ হাজার নশো ছত্রাক আছে উনসত্তর হাজারের মতো ব্যাকটেরিয়া আছে চার হাজার আটশোর মতো ভাইরাস একশো আমাদের অন্যান্য ছোট প্রাণী তারা রয়েছে প্রায় তিরিশ হাজার আটশো ইনসেক্ট আছে সাত লক্ষ একান্ন হাজার এবং আদার্স অ্যানিমেল আছে দু লক্ষ একাশি হাজার আমরা এই স্লাইডেই দেখো দেখানোর চেষ্টা করেছি যে হায়ার প্ল্যান্টস উদ্ভিদ কত রকমের আছে পৃথিবীতে ধরা হয় দু লক্ষ আটচল্লিশ হাজার উদ্ভিদ আছে তার মধ্যে দ্বি এক লক্ষ সত্তর হাজার এক পঞ্চাশ হাজার মাইনর গ্রুপ তেরোশো ব্রায়োফাইটা বা ম ষোলো হাজার ছশো ফার্ন দশ হাজার এবং জিমনোস্পার্ন পাঁচশো উনত্রিশ প্রাণী জগতেও বাকি যে প্রাণী রয়েছে সেই প্রাণীর মধ্যে এরকম বিভিন্ন প্রাণী গোষ্ঠী বিভিন্ন সংখ্যায় বর্তমান আমরা যে দেশে বাস করি এই দেশটি একটি বৈচিত্র্যময় দেশ দেশটি যেহেতু বৈচিত্র্যময় তাই তার জীববৈচিত্র্যও বৈচিত্র্যময় পৃথিবীতে এরকম সতেরোটি দেশ আছে যে দেশে নানা ধরনের জীববৈচিত্র্য দেখা যায় যে দেশগুলোতে নানা ধরনের জীববৈচিত্র্য দেখা যায় তার ভৌগোলিক অঞ্চল সীমিত হওয়া সত্ত্বেও সেই সমস্ত দেশগুলোকে বলা হয় মেগাবায়োডাইভার্সিটির দেশ এরকম দেশের সংখ্যা সতেরোটি উনিশশো সালে এই ধরনের সতেরোটি জীব কেন্দ্র চিহ্নিত হয় এগুলো হলো মেক্সিকো কলম্বিয়া ব্রাজিল পেরু ইকুয়েডার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মাদাগাস্কার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত অর্থাৎ মেগাডায় ডাইভার্সিটির তালিকায় দশম স্থানে রয়েছে ভারত এই মেগাডাইভার্সিটি শব্দটি প্রথম স্মিথসোনিয়ান জীববৈচিত্র্য সম্মেলনে ব্যবহার করা হয় পৃথিবীতে দুশোটি দেশ আছে সেই দেশের মধ্যে মাত্র সতেরোটি দেশে এই মেগা ডাইভার্সিটি দেখা যায় সুতরাং এই মেগা বায়োডাইভার্সিটি রক্ষা করা আমাদের অত্যন্ত কর্তব্য এবার আসি জীব হটস্পট বা উষ্ণ বিন্দু এই পৃথিবীরই আবার কতগুলো অঞ্চল আছে যে অঞ্চলে এমন কিছু জীব দেখা যায় যাদের ওই অঞ্চল ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না এবং ওই অঞ্চলে আগে এই যে স্থানিক জীব ছিল তার অধিকাংশই বিলুপ্ত হতে যেতে বসেছে সুতরাং এই জায়গাটি জীববৈচিত্র্যের জন্য একটি হটস্পট বা উষ্ণ বিন্দু এবার আমরা দেখে নেই পরবর্তী স্লাইডে এই পৃথিবীতে হটস্পটগুলো কোথায় আছে কতগুলি সংখ্যায় আছে এবং ভারতে হটস্পট কতগুলি দেখো পৃথিবীতে হটস্পট রয়েছে ছত্রিশটি তার মধ্যে ভারতের হটস্পটের সংখ্যা চার ভারতে যে চারটি হটস্পট রয়েছে সেই চারটি হল পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল পশ্চিমঘাট পর্বত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ইন্দো বার্মা অঞ্চল এই জীববৈচিত্র্যগুলো সমস্ত ভূভাগের টু পয়েন্ট ফোর জায়গা দখল করে আছে তাহলে আপনি কী করে একটা হটস্পট নির্ণয় করব। তাহলে পৃথিবীতে যদি মোট তিন লাখ উদ্ভিদ প্রজাতি থাকে তার পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো উদ্ভিদ প্রজাতি ওই হটস্পটে থাকতে হবে এবং ওই পনেরোশোটি উদ্ভিদ প্রজাতির প্রায় সত্তর শতাংশ যদি বিলুপ্ত হয়ে যায় তবে ওই অঞ্চলটিকে হটস্পট বলে চিহ্নিত করা হয় বিজ্ঞানী নর্মাল মায়ার এই হটস্পট কনসেপ্ট পৃথিবীতে প্রথম দেন দেখো ভারতবর্ষের জীববৈচিত্র্য এবং পৃথিবীর জীববৈচিত্র্যের নিরিখে হটস্পট অঞ্চলে কতগুলো বিশেষ উদ্ভিদ বা প্রাণী দেখা যায় ব্ল্যাক বাগ রয়্যাল বেঙ্গল টাইগার ব্রহ্মকমল রেড পান্ডা ওয়ান হর্ন রাইনো র্যাফ্লেশিয়া এবং পিচার প্ল্যান্ট আমরা এরপর বর্তমান জীববৈচিত্র্যের যে কি খারাপ অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করি একাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তরটি জীবকে নিয়ে একটা পর্যালোচনা করেছিল একটি আন্তর্জাতিক সংস্থা তার নাম আইউসিএন এই সংস্থার জীব নিয়ে পর্যালোচনা করার পর একটি ভয়াবহ চিত্র বেরিয়ে আসে সেই চিত্রে দেখা যায় যে আটশো ষাটটির মতো প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে একুশ হাজার দুশো ছিয়াশিটি জীব বিপন্ন চার হাজার জীব যে কোনো মুহুর্তে বিলুপ্ত হতে পারে ছ হাজার জীব বিপদগ্রস্ত দশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি জীবের উপর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রভাব পড়ছে এবং বিলুপ্ত এখনো সংখ্যায় আজ বেশি কিন্তু বিলুপ্তর হতে পারে থ্রেটেন্ড হতে পারে এরকম জীব চার হাজার আটশো বাইশটি এই জীবদের সম্পর্কে জানার পর এত ধরনের জীবদের জানার পর আইউসিএন একটি পুস্তক রচনা করে তার নাম রেড ডাটা বুক তাতে আট ধরনের প্রজাতিকে অন্তর্ভুক্ত করা হয় প্রথম গ্রুপটি হলো যারা পৃথিবী থেকে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যারা বনে বিলুপ্ত কিন্তু এখনো চিড়িয়াখানায় বা ব্যক্তিগত কাস্টোডিতে আছে ক্রিটিক্যালি এনডেঞ্জার যাদের মেল বা ফিমেল নেই বা যাদের রিপ্রোডাকটিভ রেট বা প্রজনন ক্ষমতা খুব কমে গেছে যারা প্রজনন ক্ষমতা আছে কিন্তু প্রজননের ফলে উৎপন্ন পরবর্তী অপত্যের সংখ্যা অত্যন্ত কম যারা সংখ্যায় প্রচুর থাকলেও সবে বিলুপ্ত হতে শুরু করেছে কোনো কোনো জায়গায় যারা ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে যাদের ক্ষেত্রে এখনো গুরুত্ব নেওয়ার প্রয়োজন নেই আর যাদের সম্পর্কে এখনও আমরা কোনো তথ্য জানতে পারেনি এই ধরনের আটটি ক্যাটেগরিতে সমস্ত জীব ভাগ করা হয় এবং সেটি প্রকাশিত হয়েছে যে বইটিতে তোমাদের তার কথা বললাম বইটি রেড ডাটা বুক এবং এটি প্রস্তুত করেছে একটি আন্তর্জাতিক সংস্থা আইউসিএন এবার দেখো কিভাবে পৃথিবী থেকে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা ক্রমশ বাড়ছে নাম্বার অফ এন্ডেঞ্জার স্পিসিস ইজ রাইজিং একটা একসময় ছিল প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি দেখো দু সালে দু হাজার দশে ন হাজারের ওপরে দু সালে এগারো হাজারের ওপরে দু সালে বারো হাজারের ওপরে দু হাজার উনিশে চোদ্দ হাজারের ওপরে এবং দু হাজার পরে সেই সংখ্যাটা প্রায় ষোলো হাজার অতিক্রম করে গেছে দেখো এর মধ্যে স্তন্যপায়ী রয়েছে সরীসৃপ রয়েছে পাখি রয়েছে পতঙ্গ রয়েছে বিভিন্ন শামুক রয়েছে মাছ রয়েছে এবং অন্যান্য প্রাণী আছে সুতরাং আজ ১৩ বছরের মধ্যে সংখ্যাটি যদি সাত হাজার থেকে ষোলো হাজারে পৌঁছয় অর্থাৎ ন হাজার বেড়ে যায় সুতরাং তুমি ক্যালকুলেট করে দেখতে পারো প্রতি বছর প্রতি মাস প্রতিদিন বা প্রতি সেকেন্ডে একটি জীবের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কত নানান ধরনের উদ্ভিদ আছে যারা নানান পরিবেশে থাকে তাদেরও ক্রমশ বিলুপ্তির সম্ভাবনা বাড়ছে তবে পৃথিবীতে বিলুপ্তির সম্ভাবনা সব বেশি বেড়ে গেছে পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের আমরা এরপর একটি ভয়াবহ আরেকটি চিত্রের সম্মুখীন হব দেখো প্রতি চারটি প্রজাতির মধ্যে একটি প্রজাতির বিলুপ্তির মুখোমুখি চারটির মধ্যে একটি তার মধ্যে উভচর অর্থাৎ ব্যাং জাতীয় প্রাণীর বিলুপ্তির সম্ভাবনা চল্লিশ শতাংশ কনিফার অর্থাৎ জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদের বিলুপ্তির সম্ভাবনা চৌত্রিশ শতাংশ রিপ কোরাল তেত্রিশ শতাংশ হাঙর জাতীয় মাছ একত্রিশ শতাংশ কিছু কিছু শামুক কিছু কিছু চিংড়ি জাতীয় প্রাণী তাদের বিলুপ্তির সম্ভাবনা সাতাশ শতাংশ স্তন্যপায়ীর পঁচিশ শতাংশ এবং পাখির চোদ্দ শতাংশ দেখো জীব যদি এই হারে বিলুপ্ত হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে দেখো জীব সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম ইট ইজ দ্য হারমোনি অফ লাইফ একটি জঙ্গলে গেলে তুমি কিছু কিছু প্রজাতির জীব পাবে যাদের সংখ্যা কম কিন্তু তারা ওই বাস্তুতন্ত্রটাকে রক্ষা করে যেমন ইগল যেমন বাঘ যেমন সিংহ এদের বলে ফ্ল্যাগশিপ স্পিসিস বা কি স্টোন প্রজাতি এরা বিভিন্ন খাদ্য শৃঙ্খল তৈরি করে এবং খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে পরস্পর যুক্ত হয়ে একটা খাদ্য জাল তৈরি ফুড ওয়েব এটা একটা ক্লোজড সিস্টেম এখন এর কোনো একটা স্তরে কোনো জীবের সংখ্যা যদি হঠাৎ করে কমে যায় বা বিলুপ্ত হয় জীবটি তাহলে এই পুরো খাদ্য জালটাই ভেঙে পড়ে একটা শব্দ পৃথিবীতে আমরা খুব সম্প্রতি নিয়ে এসেছি যা নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে সেই শব্দটি হলো ডার্ক এক্সটিংশন অর্থাৎ আমরা এতক্ষণ যে উদ্ভিদ বা প্রাণীগুলোর কথা বললাম যারা বিলুপ্তির সম্মুখীন তাদের অনেককেই আমরা চিনি জানি তাদের সম্পর্কে আমরা গভীরভাবে পড়াশুনো করেছি তাদের আচার আচরণ নিয়ে বহু আলোচনা হয়েছে কিন্তু এমন কতগুলো জীব আছে পৃথিবীতে যাদের সম্পর্কে আজ অব্দি আমাদের জানাই হয়নি যারা আবিষ্কৃতই হয়নি যাদের বৈজ্ঞানিক ভাবে কোনো বর্ণনাই দেওয়া হয়নি এবং যাদের কোনো গ্রুপেই শ্রেণীবিন্যস্ত করা যায়নি এত কিছু করার আগেই পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং আলোতে আসার আগে অন্ধকারে থাকাকালীন যে সমস্ত জীবের বিলুপ্তি ঘটছে তাই সেই ঘটনাকে আমরা বলছি ডার্ক এক্সটিংশন এটা কিন্তু আরো ভয়াবহ কারণ সেই জীবগুলো বেঁচে থাকলে এই পৃথিবীকে আরো সুন্দর করার জন্য তারা যে ভূমিকাগুলো পালন করত সেই পোটেন্সিটা আমরা খুব সহজেই মিস করছি এবার আমরা দেখার চেষ্টা করব যে কেন এই জীববৈচিত্র্য এত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র নিয়ে আগামী দিনে তোমরা আমরা এবং পৃথিবীর আপামর জনসাধারণ আমরা কি করতে পারি আমাদের জীবনে যখন কোনো সাফল্যের সম্ভাবনা আসে আমরা তখন তাকে বলি প্রসপেক্ট এই বায়োডাইভার্সিটি থেকেও পৃথিবীর বুকে নানান ধরনের প্রসপেক্ট তৈরি হতে পারে এই ঘটনাকে বলা হয় বায়ো প্রসপেক্টিং মনে করা হচ্ছে যে আগামী দিনের পৃথিবীতে এই জীববৈচিত্রকে ব্যবহার করেই এই সাতশো কোটি মানুষের নানা চাহিদা আমরা মেটাতে পারব পরিবেশ দূষণ আমরা কমাতে পারবো ক্লাইমেট চেঞ্জ কমাতে পারবো দেখা গেছে যে আজ অব্দি পৃথিবীতে যত জীব আবিষ্কৃত হয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মিলিয়ন স্পিসিস তার মধ্যে মাত্র এক আমাদের এই সভ্যতার যে গতিপথ তাকে নিয়ন্ত্রণ করেছে তাহলে বাকি নিরানব্বই শতাংশ তাদের যদি আমি ব্যবহার করতে পারতাম তাহলে সভ্যতার গতিপথ হয়তো অন্যদিকে আমরা ঘুরিয়ে দিতে পারতাম সেটা যদি ঘোরা সম্ভব হতো তাহলে এই পৃথিবীর অস্তিত্ব নিয়ে হয়তো বিপন্নতার যে সম্মুখীন আমরা হয়েছি তা আসত না কি করে আমরা বিভিন্ন জীবকে ব্যবহার করতে পারি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জীবকে ব্যবহার করতে পারি এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে বায়োমিমেটিক ইঞ্জিনিয়ারিং আমরা একটি জীব থেকে খনি থেকে যেমন খনিজ সম্পদ তোলা হয় একটা জীব থেকে নানা প্রোটিন ভিটামিন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যেতে পারে যেগুলোকে বিভিন্ন রোগ দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয় একে বলে বায়োলজিক্যাল মাইনিং পরিবেশ পরিবর্তন হচ্ছে কিনা তা জীবের আচার আচরণ দেখে আমরা বুঝতে পারি এই ঘটনাকে বলে বায়োমনিটারিং আমরা জীব থেকে প্রাপ্ত বিভিন্ন যৌগ দিয়ে পরিবেশ দূষণ কমাতে পারি বায়ো রেমেডিয়েশান উদ্ভিদকে ব্যবহার করে যদি এটা করতে পারি ফাইটো রেমেডিয়েশান ছত্রাককে ব্যবহার করে করলে মাইক্রো আমরা বিভিন্ন ফসল তা আক্রান্ত হয় বিভিন্ন পেস্ট দিয়ে এই পেস্ট প্রজাতিগুলোকে আবার খেয়ে ফেলে অন্য জীববৈচিত্র্য সুতরাং জীববৈচিত্র্য ব্যবহার করে আমরা ফসলকে রক্ষা করতে পারি অনেক ফসল আছে যার পলিনেশন বা পরাগ মিলন প্রক্রিয়া নানাভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমরা কমার্শিয়ালি কোনো একটা প্রজাতিকে প্রচুর সংখ্যায় তৈরি করে এই পরাগ মিলনের কাজে সাহায্য করতে পারি এবং আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আমরা বিভিন্ন জীব থেকে পেতে পারি বিভিন্ন উদ্ভিদ থেকে পেতে পারি সুতরাং একটা গাছ আসলে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সুতরাং একটা গাছকে বাঁচিয়ে রাখা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক বলে গিয়েছিলেন যে আমরা আজ অবধি যা আবিষ্কার করেছি তা অত্যন্ত নগণ্য এবং প্রকৃতির ভেতরে যে সম্পদ লুকিয়ে আছে তার সঙ্গে তুলনা করলে এটি কিছুই নয় আমরা এই ধরনের জীববৈচিত্র্য থেকে কি কি পেয়েছি আজ অব্দি অমূল্য সম্পদ থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটি ব্যাকটেরিয়া তার থেকে পেয়েছি একটি উৎসেচক ট্যাক পলিমারেস যেটি পিসিআর নামক একটি টেকনিকের জন্য ব্যবহৃত হয় আমরা পেয়েছি অ্যান্টিফ্রিজ প্রোটিন আমরা পেয়েছি এলএএল বলে একটি যৌগ যেগুলো বিভিন্ন টেস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন বায়োলজিক্যাল রিসোর্সকে আমরা যখন প্রসপেক্টিংয়ের কাজে ব্যবহার করব তাহলে মানুষের মধ্যে লোভ অনন্ত লোভ মানুষের ক্রোধ অনন্ত লোভ অনন্ত এই লোভ এবং ক্রোধের বশবর্তী হয়ে মানুষ জীবকে মেরে ফেলে আরেকটি ঘটনা যেটা হয়েছে সেটি কি উপনিবেশ স্থাপনকালে যারা উপনিবেশ স্থাপন করেছে তারা এই সমস্ত বহু দেশ থেকে বহু জীব সম্পদ নিজের দেশে নিয়ে গেছে এই সমস্ত জীব সম্পদ ব্যবহারের অধিকার সেই সমস্ত স্থানীয় অধিবাসীদের যারা তার ব্যবহার বিধি জেনেছে সুতরাং তাদের ফাঁকি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে জৈব সম্পদ চুরি করে নিয়ে যাওয়াকে আমরা বলি বায়ো পাইরেসি তিন হাজার পাঁচশো বছর আগে ইজিপশিয়ান রুলার বা মিশরের সম্রাটরা তারা কি করতো বিভিন্ন দেশে যখন সামরিক অভিযান করতো তখন সেখান থেকে নানা গাছ নিয়ে আসতো ব্রিটিশ এম্পায়াররাও কি করেছে এই বিভিন্ন সামুদ্রিক অভিযানে যাওয়ার সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এরকম প্রাকৃতিক সম্পদ নিয়ে এসছেন চার্লস ডারউইনও তিনি কিন্তু এরকম বহু প্রাকৃতিক সম্পদ মাদাগাস্কার থেকে নিয়ে এসছিলেন এরকম ঘটনা হওয়ার ফলে কতগুলো উদ্ভিদের উপর কতগুলো জীব উপর অধিকার নিয়ে বিভিন্ন সময়ে নানা আইনগত যুদ্ধ চলেছে ভারতবর্ষের এরকম তিনটি সম্পদ হলো নিম বাসমতি এবং হলুদ আমরা বুঝতে পারলাম যে এই জীববৈচিত্র্যকে নিয়ে অনবরত পড়েন চলছে কখনো জীববৈচিত্রকে ব্যবহার করে বিজ্ঞানীরা আগামী দিনে সুন্দর পৃথিবী তৈরি করার কথা ভাবছেন আরেক দল দুর্বৃত্ত লোক তারা এই জীব চুরি করে নিয়ে গিয়ে তাকে বাণিজ্যের কাজে ব্যবহার করে বিলিয়ন ডলার রোজগার করা কথা ভাবছেন তাহলে আমাদের ভাবতে হবে এর মাঝামাঝি অর্থাৎ আমরা যদি জীব রক্ষা না করি তাহলে আগামী দিনের বায়ো প্রসপেক্টিং হবে না বায়ো ইকোনমি হবে না তাই আমরা এই বছরের একটি দিনকে এই ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে হিসেবে ঘোষণা করেছি সেই দিনটি হলো বাইশে মে এই সম্প্রতি এই দিনটি আমরা পালন করলাম এবছরের এর থিম ছিল বি পার্ট অফ দি প্ল্যান অর্থাৎ কি জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য তুমিও এই প্রচেষ্টার অঙ্গীভূত হও তুমিও এই প্রচেষ্টার একজন সদস্য হও যে কোনো জীব বাঁচিয়ে রাখা মানেই স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাওয়া সুতরাং বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত দেখো একজন মানুষের কথা তোমাদের বলবো মানুষটির নাম যাদেব পায়াং তিনি ব্রহ্মপুত্রের জোরহাট অঞ্চলের একটি দ্বীপ মাজুলিতে তিনি দেখেছিলেন যে বন্যার সময় কতগুলো সাপ অকালে মারা গেছে এবং বালির উপর এই মোড়ে থাকা সাপ দেখে তিনি ঠিক করলেন সেখানে গাছ পুঁতবেন এবং তখন থেকে তিনি কি করেছেন বিভিন্ন সময় সারা বছর ধরে বছরের পর বছর ধরে তিনি সেখানে গাছ পুঁতেছেন গাছ পোতার ফলে এক সময় সেটি প্রায় ছাপ ষোলো হেক্টর জায়গার বনভূমিতে রূপান্তরিত হয়েছে এবং সেই বনে ইদানিং বিভিন্ন ধরনের প্রাণী হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগারও এসছে সুতরাং ওই রকম একটি বায়োডাইভার্সিটি ডে তিনি ভাবেননি তিনি বছরের প্রত্যেকটি দিনকেই বায়োডাইভার্সিটি ডে ভেবেছেন ডে ভেবে তিনি প্রত্যেক দিনই এই জীববৈচিত্র্য রক্ষার প্রচেষ্টায় সামিল হয়েছেন এবং একটি ঊষর অঞ্চলকে যেখানে কোনো জীববৈচিত্র্য থাকার সম্ভাবনাই ছিল না এরকম একটি ঊষর অঞ্চলকে তিনি প্রাণযুক্ত অঞ্চলে রূপান্তর করেছেন আমরা চেষ্টা করব করবো পায়েং হয়ে ওঠার আমরা আমাদের চারপাশের যে অঞ্চল তাকে জীববৈচিত্র্যের বসবাসের উপযোগী করব, এটাই হবে এই জীববৈচিত্র্য ডেতে আমাদের অঙ্গীকার সুতরাং তোমরা প্রত্যেকেই একটি করে পদক্ষেপ এমনভাবে নেবে যাতে জীববৈচিত্র্যের উপর কোনো ধনাত্মক প্রভাব পড়ে জীববৈচিত্র্য পৃথিবীতে টিকে থাকে এবং আগামী দিনের আগামী প্রজন্মের বেঁচে থাকার সোপান হিসাবে জীববৈচিত্রকে আমরা ব্যবহার করতে পারি থ্যাংক ইউ